He's only one for whom the whole creation, the heaven Firdaus is the path he has shown. অনেকে কয় হুজুর আপনারা যে ওয়াজ করি টাকা লোন জায়েজ আছে নি কালকে এক শতানে প্রশ্ন করতেছে ইমাম সাহেব যে নামাজ পড়ে টাকা নেয় ওনার নামাজ কোনটা পেল উনি কি নামাজ পড়ে না উনি নামাজ পড়লে তো টাকা নিতে হয় না কথা কয় না ঠিক না না টাকাটা ওয়াজের টাকা না যে টাকাটা আপনারা আজকে কত 25 না 30 দিব দাজি এটা ওয়াজের টাকা না ওয়াজের একটা লাইনের টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না এটা হলো ওই যে ব্রাহ্মণ বাড়িয়া থেকে ফজরের নামাজের পরে শুরু করছে আশা ঠিক কি না ফজরের পর থেকে টেনশন শুরু একটা মাহফিলে ওয়াজ হবে এক ঘন্টা কিন্তু আগে আর পরে আছে আরো 12 ঘন্টা ঠিক কি না কথা বলেন না এই 12 ঘন্টা যদি উনি খাতুনগঞ্জে ব্যবসা করতেন তাহলে অনেক বড় ব্যবসায়ী আমরাও সেম আমরা 24 ঘন্টা চলে যাচ্ছে এই কাজে তাহলে আমরা যদি অন্য টাইমগুলোতে দোকানদারি করতাম এরকম ফার্নিচারের একটা দোকান দিতাম তাহলে আমারও ব্যবসা ভালো হতো খারাপ হতো না ঠিক মূলত আপনারা যে হাদিয়া দেন এটা ওয়াজের এক দেড় ঘন্টার টাকা দেন না যে আসতে তিন ঘন্টা যাইতে দুই ঘন্টা যায় ওইটার টাকা কথা কয় না ঠিক ইমাম সাহেবকে যে বেতন দেন ওটা নামাজ পড়ায় ওই বেতন না ওনার যে 24টা ঘন্টা আপনার মসজিদে আছে না নাই ফজর আজান দেওয়ার পরে টেনশন জোরত্ব 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 দিখালার ফল আজান সময় এরকম না কোথাও যেতে পারে না মন পড়ে থাকে মিম্বরে আসরের টাইম হয়ে যাচ্ছে জোহরের পর পর আসরের পর পর মাগরিবের টাইম আপনি না পাইলে তো চাকরি কথা কয় না ঠিক আমাদের অনেক মুরব্বীরা তো আছে মসজিদে যায় কেমনে ইমামের চাকরি খাওয়া যায় এই বিশাল প্ল্যান সারাদিন করে কেমনে খতিবের চাকরি কেমনে মুয়াজ্জিনের চাকরি খাওয়া যায় সভাপতি খতিবের পক্ষে সেক্রেটারি ইমামের পক্ষে অর্থ সম্পাদক মুয়াজ্জিনের পক্ষে কথা কয় ঠিক এরকম আছে না নাই অথচ আমাদের মসজিদে যাওয়া উচিত ছিল হুজুর আমি তো একজন ব্যাংকার আমি তো একজন প্রফেসর আমি একজন ডাক্তার মাদ্রাসায় যাওয়ার সুযোগ আমার হয় নাই বুড়োকালে হলেও আপনি 10টা সূরা আমাকে একটু শিখাই দেন ঠিক কিনা কথা বলেন না আপনারা নিজেরাই জানেন না 90% মুরব্বীরা যারা মাদ্রাসায় পড়ে নাই তারা জানে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জায়গায় যদি আপনি আল হামদু বলেন হার জায়গায় হা বলেন ওই আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর আলহামদু মানে সমস্ত মৃত্যু আল্লাহর জন্য গোটা ঈমান সহ চলে যাবে একটা অক্ষরের উচ্চারণের বেশ কম হইলে অথচ আমরা কখনো কি চিন্তা করেছি চিন্তা করেছেন আল্লামা সাবের শাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ চিন্তা করেছেন কে নবীর আওলাদ আল্লামা সাবের শাহ কিবলা বললেন যে দাওয়াতুল খায়র দিয়ে দাও তাহলেই যুবক আলেম আওয়াম সবাই একসাথে বুড়াকালেও এসে শিখতে পারবে ঠিক কিনা কথা বলেন যাই হোক যেটা বলছিলাম আমার ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক কষ্ট করে এসেছেন মাওলানা মুফতি মোহাম্মদ আজিজুর রহমান আল কাদেরী সাহেব কিবলা মাদজিলুল আলী আরবি প্রভাষক সুফিয়াবাদ শাহ সুফি সৈয়দ আজমতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই ফাজিল ডিগ্রি মাদ্রাসা বলুন মারহাবা এর আগে তকরির করেছেন তরুণ উদীয়মান প্রজন্মের ভবিষ্যৎ আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মৌলানা মোহাম্মদ মিনহাজুল আবেদিন আল কাদরি খতিব বিবির বাপ জামে মসজিদ চরলক্ষা কর্ণফুলী চট্টগ্রাম সঞ্চালনায় আছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন জনাব মোহাম্মদ মহিউদ্দিনের সাথ এবং মোজাম্মেল হক সহ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত চাতক পাখির মতো বসে আছেন মুরব্বী বাবারা
ফেসবুকে যে সমস্ত ভাইরা আমাকে ফলো করেন ইয়াং জেনারেশন স্পেশালি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আজকে মাগরিবের পর থেকে মিলাদুন্নবী শুরু, কথা কয় না ঠিক কিনা, মাহে রবিউন নূর শরীফের চাঁদ উঠে গেছে, 18,000 মখলুকাতের কলবে আমার নবীর প্রেমের জোয়ার উঠে গেছে, রব্বে কায়নাত আসমান জমিনকে সাজানো শুরু করে দিয়েছে। সুতরাং মিলাদুন নবী নিয়ে যদি কিছু না বলি কলিজা ঠান্ডা হবে না, তেমন কোনো ওয়াজ কালাম আমি আমি জানি না, তেমন কোনো বড় আলেমও নই, জামিয়ার একজন আদনা একেবারে ছোট খাদেম, আমার মুর্শিদ করিম যদি একটু দোয়ার নজর দেন এই অথমের দিকে, আল্লাহ যেন আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করেন, সকলে বলুন আমিন। আমি কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। এই কায়নাতের মধ্যে দুটা সোয়ারিং সিরমনি হয়েছিল, শপথ অনুষ্ঠান, বসা কত বিরক্তি, ইনশাআল্লাহ দেখা হবে, আসসালামু আলাইকুম। Swearing ceremony had completed in this earth. এই কায়নাতে দুটা শপথ অনুষ্ঠান হয়েছে। সুবহানাল্লাহ বলেন, অনারা যাবেন গো নাকি জন্ম চলে আয় কি আম করে দিন বিসমিল্লাহ, আর তেড়ে আবদার বেশি কিলে গোসিয়ে কমিটি মানে আয় আয় মানে গোসিয়ে কমিটি ঠিক কিনা, গোসিয়ে কমিটির জন্য আমরা যদি গায়ের চামড়াটা খুলেও দিয়ে দিই তারপরে ঋণ শোধ হবে? গোটা বিশ্বে এখন ডঙ্কা বাজতেছে, সাথে সাথে অন্যান্য যত দরবারের কমিটিগুলো আছে সবগুলোকে আল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন, জোরে বলুন আমিন। সোয়ারিং সিরমনি, একটা হয়েছে রু জগতে আর একটা হয়েছে পৃথিবীর জগতে, একটা হয়েছে যেটার প্রধান অতিথি, যে অনুষ্ঠানের প্রধান অতিথি ইমামুল আম্বিয়া, আর একটা যেটা জমিনে হয়েছে সেটার প্রধান অতিথি ইমামুল আউলিয়া, দোনোটার আয়োজক রব্বুল আলামিন, সভাপতি ও রব্বুল আলামিন, একটার অডিয়েন্স সমস্ত নবীরা দর্শকেরই, সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর একটার অডিয়েন্স সমস্ত ওলিরা, একটার অডিয়েন্স রু জগতে রুহানি ভাবে থাকা সমস্ত নবী, আর একটার অডিয়েন্স জমিনের উপরে কবরে থাকা সমস্ত ওলি। প্রথমটার ব্যাপারে আমি বলছি, আল্লাহ বলছেন ওয়া ইজ, কোরআনুল করিমে যখন ইজ থাকে বুঝতে হবে সেখানে একটা শব্দ লুকায়িত আছে, উস্কুর, মুফাসসিরদের ভাষা স্মরণ করুন, জাস্ট রিমেম্বার, রিমাইন্ড, জাস্ট থিংক, আখাযা আল্লাহ হয় আল্লাহ টেকেন, মিসাকান নবিয়িন দ্য সায়ার ফ্রম অল আ প্রফিট, যখন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, কি নিয়েছিলেন বলেন না, ওয়াদা নিয়েছেন, কি ওয়াদা, কষ্ট হচ্ছে আপনাদের,
আমার আল্লাহ বলছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে আমি কিতাব দেব, তোমাদেরকে আমি শান দেব, তোমাদেরকে ইজ্জত দেব, তোমাদেরকে শরাফত দেব, তোমাদেরকে উম্মত দেব, তোমাদের ঢংকা বাজিয়ে দেব, তোমরা টাচ করলে মরা মানুষ জিন্দা হয়ে যাবে, তোমরা টাচ করলে মাটি লোহা হয়ে যাবে, তোমরা হেঁটে গেলে নীল নদের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাবে। আরো জোরে এরকম শান আমি তোমাদেরকে দেব, কিতাব দেব, বিলায়ত দেব, সুজাত দেব, সিয়াসত দেব, রিয়াসত দেব, ইবাদত দেব, বিলায়ত নবুয়ত দেব, রিসালত দেব। এই প্রোগ্রামে সবাই আশা বাধ্যগত নয়, যাদের কলবে নবী আছে তারা এসেছে, ঠিক। কিন্তু ওই প্রোগ্রামে যেটা প্রথম মিলাদুন নবী, সমস্ত নবীরা আশা বাধ্যগত, কেউ গাইরে হাজির থাকার সুযোগ। গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন সব কিছু তোমাদেরকে দেব, আদম থেকে ঈসা উপস্থিত আছে। এবার বলতে লাগলেন সুম্মা অতপর জাআকুম, তোমাদের নিকট একজন যাবে, তোমাদের নিকট যাবে 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 যাবে, আসবে আসবে আসবে। আল্লাহ কে আসবে? রাসূল, 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 জান্নাত ওয়ালা রাসূল, উম্মত ওয়ালা রাসূল, আমার হাবিব আসবে। আমার হাবিব যাবে, আল্লাহ কেন আসবে তিনি? প্রশ্ন, এটা কি দেওয়া যায়? কোরআনের তফসির হচ্ছে কিন্তু, কোরআনের আয়াতের অনুবাদ করতেছি আমি, মানে তিনি কি করবেন এসে? আল্লাহ বলতেছেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে যা দিয়েছি তার উপর সিল মারবে। কি মারবে? সত্যায়ন করে দেবে তুমি আদম সফিউল্লাহ, তুমি নূহ নজীহুল্লাহ, তুমি ঈসা রূহুল্লাহ, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি ইসমাইল জবিহুল্লাহ। আমি তো সনদ দিলাম তোমাদেরকে নবুয়তের, আমি আল্লাহ। তিনি সেখানে গিয়ে বলবে ঠিক আছে, অ্যাটেস্টেড করে দেবে, সত্যায়ন করবে। আল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহ বলছেন হ্যাঁ, তোমাদেরও দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ তোমরা তার উপর ইমান আনবে। আমার নবী বলছেন আমি সবার আগে গিয়েছি সবার পরে। এটা আবার কোরআন, কোরআনও সত্যায়ন করে দিচ্ছে। কোরআন বলতে লাগলো, কোরআন বলছে ইন্না সালাতি ওয়ানুসুকি ওমাহিয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। বলে হাবিব আপনি বলুন কুল, যখন কুল থাকে বুঝবেন সেখানে স্পেশাল কিছু আছে। কুল হুয়াল্লাহু আহাদ, সেখানে স্পেশাল কি আছে? আল্লাহ কুল বলে বুঝিয়েছেন আগে আমার হাবিবকে, তারপর আমাকে। কুলের ভিতরে নবী আছে না নাই? হাবিব আপনি বলুন। সুবহানাল্লাহ,
এবার কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কুল আসনানে হাবিব আপনি বলুন আপনি কিছুই চান না শুধুমাত্র হাসান ও হোসাইনের মহব্বত চান সুবহানাল্লাহ এরপরে এখানেও আল্লাহ বলছেন কুল হাবিব আপনি বলুন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি সুবহানাল্লাহ বলেন না ওয়া মাহিয়ায়া আমার জিন্দেগি ওয়া মামাতি আমার দুনিয়া থেকে পর্দা করা লিল্লাহি আল্লাহর জন্য নিবেদিত যিনি রব্বুল আলামিন লা শারীকা তার কোন শরীক শরীক নাই ওয়া বিযালিকা উমিরতু আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ দেওয়া হয়েছে শুধু আল্লাহ একা কুনতু কানজান মুখফিয়া আল্লাহ বলছেন আমি লুকাইত গুপ্ত ভান্ডার আর কেউ নাই আমার কুদরতের অন্তরে একজন বন্ধু খুঁজেছে কি খুঁজেছে বলেন না একজন বন্ধু যাকে আমি আল্লাহ মনের কথাগুলো বলবো যার সাথে আমি শেয়ার করব যাকে আমি যার জন্য দুনিয়া সাজাবো সুবহানাল্লাহ বলেন না যাকে আমি উম্মত দিয়ে ইজ্জত দেব যাকে আমি হাবিব বানাবো এমন একজনের দরকার তো কোরআন বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহর সিস্টেম হলো আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন তো কুন বলেন ফায়াকুন হয়ে যায় তো আল্লাহর প্রথম কুন ছিল আমার নবীর জাত তো মুফাসসিরিন কেরাম বলছেন কুনের মধ্যে কাপ মানে কালামুল্লাহ নুন মানে নূরে মুস্তাফা শুধু বলুন সুবহানাল্লাহ আল্লাহর কুদরতের চাদরে লুকিয়ে থাকা ইচ্ছাটাকে আল্লাহ কুন বললেন ফায়াকুন আমার নবীর নূর হয়ে গেল কেউ ছিল না কই না থা জিব্রাইল না থা মিকাইল ইসরাফিল ইসরাইল না সফিউল লতে না নু রুহুল লতে না নাজিহুল লতে না আসমান থা না জমিন থা না চাঁদ থা কুছ ভি নহীঁ থা এক খোদা আর এক মুস্তাফা জব কোই না থা তো সিজদা কোন করেগা সুবহানাল্লাহ জোরে বলেন না আরে মুসলমান বনে কে লিয়ে তো সিজদা করনা পড়তা হ্যায় তো কোই না থা খোদা কো ইস কায়নাত কে মালিক কো পহলা জো সিজদা কিয়া ও মেরা নবী জোর সে বলো প্রথম সিজদা করেছেন আমার নবী সেজন্য বলছেন ওয়া আনা আফযালুল মুসলিমিন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলেন না বাবা অনেকে বলে নবী বে আট ডেলেরি নবী বে তোয়াট ডেলেরি কত কথা যে বলে আহা একটা হাদিস আপনারা শুনেছেন আপনারা তো অনেক ওয়াজ শুনেন সারা জীবন আপনারা কত শেরে মিল্লাতের ওয়াজ শুনেছেন আল্লামা নাঈমীর ওয়াজ শুনেছেন আমার নবী একদিন জিব্রিল আমিনকে জিজ্ঞেস করছেন ইয়া জিব্রাইল কাম উমরাতা মিন আসসিনি জিব্রিল তোমার বয়স কত জিব্রিল বলল লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবি রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফ সানাতিন মাররাতান বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত তো আমি জানি না কিন্তু আসমানের চার নম্বর পর্দার মধ্যে একটা তারা 70,000 বছর পর পর একবার উঠত আমি জিব্রাইল সেটা 72,000 বার দেখেছি যে তারা 70,000 বছর ডুবে থাকে আবার 70,000 বছর পরে একবার উঠে আমি সেটা 72,000 বার দেখেছি তো
আপনাদেরকে বলি যারা নবীকে নিয়ে বিভিন্ন কথা বলতে চায়, আমার মতো তোমার মতো মিলাদুন নবী কি, বেদাত কি, অমুক কি, সমুক কি, তাদেরকে একটু বলেন জিবরিল আলাইহিস সালামের মতো জলিলুল কদর ফেরেশতা 72,000 বার দেখার পরেও চিনতে পারে নাই এটা নবী নাকি তারা। আমার নবী বলছেন ওয়া ইজ্জাত রাব্বি আনা জালিকাল কাওকব, এ জিবরাইল আল্লাহর ইজ্জতে শপথ করে বলি যেই তারাটা তুমি 72,000 বার দেখেছো সেটা আমি মুহাম্মদ ছিলাম। জোরে বলেন মুফতি চিনবে কথা কইলো চিনবে না, মুহাদ্দিস চিনবে না, মুফাসসির চিনবে না, গোটা কায়নাত হায়রান হয়ে যায়। আমার নবী বলছেন ইয়া আবু বকর, হে আবু বকর আমার হাকিকত আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, আসমান পর্যন্ত গর্জন দিচ্ছে বাতিলের বিরুদ্ধে কথা বলেন ঠিক। আমার নবী বলছেন হে আবু বকর আমার হাকিকত একমাত্র আমার রব ছাড়া কেউ জানে না, যাদের এলম মাটি পর্যন্ত তারা মাটি চিনছে, যাদের এলম নূর পর্যন্ত তারা নূর পর্যন্ত গিয়েছে, যাদের এলম আরো বেশি তারা বলতেছে খোদা কি আজমতে ক্যা হে মোহাম্মদ মুস্তফা জানে, আর মকামে মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খোদা জানে। বলছিলাম বাবারা আমার অনেক দূরে চলে যাচ্ছি, আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ করিম তৈয়ব সার ফয়েজ জারি হয়ে গেছে, আল্লাহর কসম আমি আগের মাহফিলে কথা বলতে পারতেছিলাম না, জবান দিয়ে কথা বেরোচ্ছিল না, মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে যাব, কিন্তু হঠাৎ এখানে এসে জজবা আসি গেছে, সত্যি এসে গেছে। আপনাদের গাউসিয়া কমিটির ভাইদেরকে দেখলে আমাদের মধ্যে অট জজবা চলে আসে, আল্লাহ জজবাকে কবুল করুক আমিন বলেন। আপনারা আমার হুজুর কেবলার সৈনিক, আপনারা গৌসে পাকের সৈনিক, আপনাদের সাথে আছে স্বয়ং নবীর আওলাদ, কথা বলেন দর্শক আল্লাহুম্মা আল্লাহ 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 প্যারী সুরত হস্তা চেহরা মুসে ঝরতে হ্যায় ফুল, প্যারী সুরত হস্তা চেহরা মুসে ঝরতে হ্যায় ফুল, নূর সারাপা চাঁদ সা উজলা হাক্কা প্যারা রসুল নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে শামসু বলে যে মানুষে জীবনকে সাজায় মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মোস্তফা, শামসু বলে যেই মানুষে জীবনকে সাজায় মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মোস্তফা, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, সেই মানুষের বুকে
আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে জগত ভরেছে আজি ঈদ মিলাদ নবীর পশু পাখি বৃক্ষ লতা সমস্ত সব মহামারী চলে যাবে কথা বলেন ঠিক কিনা মিলাদুন্নবীর ওসিলায় এই পৃথিবী সমস্ত রকমের বলামুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তুফান আসলে বসতে রাজি আছি কিনা জীবন গেলে এই ময়দানে চলে যাবে আমার নবীর মাহফিল হাত তুলে বলেন ঠিক এখানে মারা গেলে শহীদ হয়ে যাব ঠিক কি না আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া শাহীন শাহে মদিনা আল্লাহ কবুল করুক পশু পাখি বৃক্ষ লতা মানব বর্ধন নারায়ের সালাত বলে করতেছে উৎসব সেই উৎসবের দুলনা দুলাই সেই উৎসবের দুলনা দুলাই নূরের বাতাসে আজি ঈদ মেলা দুনবীর মাহফিল চলতেছে আজি ঈদ মেলা দুনবীর মাহফিল চলতেছে আল্লাহুম্মা وعلى لي بس আমি বেশিক্ষণ যাব না আপনারা টেনশন করতেছেন বড় করে হাত তুলে বলেন কে কে টেনশন করতেছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহ কবুল করুক প্রেম আছে গোসিয়া কমিটির বাইরা আমার নবীর গোলামরা কখনো রাস্তাঘাটে মারা যাবে না কথা বলেন ঠিক কিনা শুক্রবারে জুমার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাবে ইনশাআল্লাহ বলেন না আল্লাহ কবুল করুক বাস যেখানটায় ছিলাম বেশিক্ষণ যাব না লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল একজন রাসূল আসবে তোমাদেরকে সত্যায়ন করবে লাতুক মেনুন না বিহি তোমাদের দায়িত্ব হবে তার উপর পরিপূর্ণ ইমান আনা ওয়ালা তানসুরুন না এবং তাকে সাহায্য করা সাহায্য নয় খেদমত বড় ছোটকে সাহায্য করে ছোট বড়র খেদমত করে ঠিক কি করতে হবে আদম তুমি যাবে গিয়ে পাবলিসিটি করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে নো তুমি যাবে পাবলিসিটি করবে ইব্রাহিম তুমি যাবে পাবলিসিটি করবে ইসমাইল তুমি যাবে পাবলিসিটি করবে মুসা তুমি যাবে পাবলিসিটি করবে ঈসা তুমি যাবে এলান করবে আসতেছে 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 জশ্নে আমাদের রাসূল আসতেছে ঠিক কিনা এবার আল্লাহ বলতেছেন কালা আকরারতু মেনে নিয়েছো কাদেরকে বলতেছে একটু জোরে বলেন না কাদেরকে ও আখাস্তুম আলা যালিকুম ইসরি তোমাদেরকে যে গুরু দায়িত্ব দিলাম এটা গ্রহণ করেছো তারা বলতেছেন কালু আকরার না আল্লাহ মেনে নিলাম আচ্ছা নবীরা যদি বলে মানসি এখানে ডাউট করার কোনো সম্ভাবনা আছে আপনাদের মসজিদের খতিব যদি বলে মানছি আপনারা বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সাক্ষী লাগবে
খতিবের উপরে এতটুকু কনফিডেন্স আছে না নাই? যদি শের মিল্লাত বলে, যদি মুর্শিদ করিম বলে, যদি খাজা চৌরবি বলে, যদি গৌসুল আজম বলে, যদি মাওলা আলী বলে, সিদ্দিক আকবর বলে, কোন সাক্ষীর দরকার হবে না, ঠিক কিনা? যেটা বলেন সেটাই হবে, ঠিক কিনা? ওনাদের উপরের মকামে সমস্ত নবীরা বলতেছে মানলাম, আল্লাহ বলতেছে আমি এখনো পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারতেছি না, আল্লাহ আমরা মানছি বললাম তো, না না না, এটা হাবিবের ব্যাপার, এটা হাবিবের ব্যাপার। হাবিবকে যে তোমরা খিদমত করবে, তার উপর ঈমান আনবে, এটা যে মেনেছো শুধু মুখে বললে হবে না, ফাশহাদু, তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। সাক্ষী হইলাম, বলে এখনো আমি আল্লাহ পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারতেছি না, আল্লাহ আরো লাগবে? হ্যাঁ লাগবে, এটা হাবিবের ব্যাপার। কার ব্যাপার বলেন না? বলে ও আনা মাকুম মিনা শাহিদি, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী থাকলাম। এর পরেও বলে এখন হইছে, বলে শাস্তি কি হবে সেটা বলে দি, যদি উল্টা পাল্টা করো। ফাইন তাওয়াল্লাউ বাদা যালিকা, নবীর লগে যারা বিট্রে করে, যারা নবীর সাথে বিরোধিতা করে, ওদের হাসর কি হবে খোদা জানে। যেখানে নবীদেরকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই নবীর হাবিবের ব্যাপারে, ফাইন তাওয়াল্লাউ, এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামেরও আমার নবীর প্রয়োজন হবে, হে খলিলুল্লাহ কো হাজত রাসূলুল্লাহ কি। সেই নবীর আগমন এর মাস এসে গেছে, আরো জোরে সুবহানাল্লাহ। যারা বাতি জ্বালাচ্ছেন, আমরা আকাশের অবস্থা যেহেতু ভালো না, আমরা ওটা বিজলির সাথে মনে হয় মাইকের সাথে একটা সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক দূরে যেতে হবে, রাস্তাও বেশি ভালো না, এখান থেকে ভবিষ্যতে যদি কোনোদিন আসি তাহলে এখান থেকে সামনের দিকে যাব। কথা হলো গোটা পৃথিবী যদি আমার নবীর বিরুদ্ধেও চলে যায়, কিচ্ছু আসে যায় না, খোদা কাফি, খোদা। আলা হযরত বলে দিয়েছেন, এ রেজা খুদ সাহিবে কুরআন হে মাদ্দা হে হুজুর, তুজসে কব মুমকিন হে ফির মিদহত রাসূলুল্লাহ কি। স্বয়ং আল্লাহই হচ্ছেন তার হাবিবের প্রশংসাকারী, তুমি আহমদ রেজার কতটুকু করতে পারবে?